আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে পাইজে পালা কানাডা ব্লগকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো এটা হইছে রমজানের ব্লগ আজকে, যা আমি হইলো গিয়া ফার্স্ট রোজার ব্লগ দিতে পারি নাই। তো যাই হোক, ফার্স্ট রোজার ব্লগ দিই নাই, তো কী হয়েছে 15 রোজার তো ব্লগ দিব, তাই না? যাই হোক, তো আমি সবাই মিলে আমরা ইফতারি করব আর কি, আর ভিডিওটা দেখতেছো তো নাকি? আর হ্যাঁ, সিহের টাইমের ভিডিওটা আমি করতে পারি নাই, কিন্তু আমি রোজা রাখছি। হ্যাঁ, আমার আজকে অনেক খারাপ লাগতেছে, আমার গলাটা অনেক বেশি শুকিয়ে গেছে। যাই হোক, তো আমি আজকে ইফতারিতে কী কী আসছে আর কি, তো চলো দেখাই দিই। এই যে গাইস, এটা হয়েছে গিয়ে চিকেন পাক্কি বিরিয়ানি, আম্মু রান্না করছে ইফতারির জন্য। এই যে কত সুন্দর লাগতেছে, তাই না? তো এটা আছে, আর সাথে আছে বেগুনি আলুর চপ, এগুলো দেখায়। এই যে বেগুনি আলু চপ, পেঁয়াজু আর কিছুই নেই, আর এগুলো তারপরে হয়েছে গিয়ে যে সালাদ, পেঁয়াজ, শসা, মরিচ, সাথে কোক, আর হয়েছে যে লেবু, আর সাথে শরবতও আছে। তো গাইস, আজান নিয়ে দিয়েছে, আর এই যে আমি আমার পানিটা নিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই শুনতে পারতেছ আজান যে দিতেছে, সবাই খেজুর তারপরে পানি খাইতেছে। আর হ্যাঁ, এখানে আমার মামা মিসিং, কারণ আমার মামা মামার ফ্রেন্ডদের বাসায় গেছে ইফতারি পার্টি করতে, তো এই জন্য আমার মামা মিসিং, আর আমার মামিও মিসিং, আমার মামিদের বাসায় গেছে এই জন্য। তো এই যে এই আর কি ইফতারি নানু বাড়তেছে। তো গাইস, এখন তোমাদের একটু ভিডিওর মাঝখানে দেখাই দেই আমি কীভাবে পাখি বিরিয়ানিটা রান্না করছিল, একটু শর্ট শর্ট দেখাই দেই, দেখো। আর বাকিটা তোমার চ্যানেল থেকে ভিডিওটা দেখাই যে ভালো করে। তো এই আলু আর পেঁয়াজটা আমি ভাবছি ওইটাও আমি দেখাইতেছি। তো এই আমি আর আমার প্লেট, এখন আমি বিরিয়ানিটা বাইরে নিতেছি, অনেক মজা ছিল, আর অনেক বেশি ঝরঝরে হয়েছিল, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আর এই যে কত সুন্দর লাগতেছে, এখন আরও বেশি সুন্দর লাগতেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে মাংসটা অনেক বেশি নরম হয়েছে, এই যে দেখতেছো অনেক বেশি নরম হয়েছে, আর এই যে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, অনেক মজা হয়েছে অনেক। তোমরা যদি একবার বাসায় না ট্রাই করো, অনেক কিছু মিস করে ফেলবো, অনেক মজা। এটা একবার হলো ট্রাই করে দেখো তোমরা, অনেক মজা। তো গাইস, ইফতারি শেষ, তো এখন একটুখানি রেস্ট নিতে চাই, যেহেতু পাক্কি বিরিয়ানি খাইছি, পেটটা অনেক ভরা। আর পাক্কি বিরিয়ানির রেসিপিটা কিন্তু তমলুক চ্যানেলে পাওয়া যায় বা, ওইটার ফুল রেসিপি আমার চ্যানেলে আপডেট করা হয়েছে, তো ওইটা তোমরা দেখো। আর হয়েছে আমার আজকের এই ব্লগ, আমার ব্লগটা যদি ভালো লাগে আজকে রমজানের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।